ওমর ফারুক মনে মনে কল্পনা করলেন আজকে আমি আবুবকারকে হারাবো যেটা আগে বললেন না প্রতিযোগিতা দানের প্রতিযোগিতা এটি কল্পনা করা যায় নাকি না দিয়ে কত পারা যায় সেই প্রতিযোগিতাই কিন্তু আমরা করি দৃশ্য দেখি আল্লাহ বলছেন ওমর বাড়িতে কি রেখে আসছো আল্লাহ মিসলাহু যতটুকু এনেছি অতগুলো রেখে আসছি এর কিছুক্ষণ পরে চলে আসছেন আবকার সিদ্ধি রাজ্যালত রানহ বিশাল দানের বহর উঠ ঘোড়া যা ছিল সব নিয়ে চলে আসছো হে অবকার তুমি বাড়িতে কি রেখে আসছো আল্লাহ রসুল আল্লাহ রসুলকে রেখে আসছি যাই হোক উমর ফারুক বলছেন যদি আবু বকার ওই এক রাতের আমল যদি আমার আমলে থাকতো আমার সারা জীবনের আমল তার কাছে কিছুই না আবু বকার যদি দান করতেন উনি জান্নাতে আল্লাহকে সরাসরি দেখার জন্যই এই লোভে দান করেছেন আমার নবী যদি একথা বলে থাকেন তো উনি গেছিলেন আমি ওটা বিশ্বাস করি ওই দিন থেকে তিনি সিদ্দিক নামকরণ হয়ে সব দরজা দিয়ে কাউকে ডাকবে এমনকি কোন মানুষ আছে দুনিয়াতে আরজু মিনহুম আমি আশা করি অবকার তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি তবকের যুদ্ধ দমামা বেজে গেছে আল্লাহ রসুল বসে গেছেন মসজিদ নবির সামনে হে আমার সাহাবিরা তোমরা ধান করো রোমক সম্রাট হেরাকল তিরিশ হাজার বাহিনী নিয়ে এগিয়ে আসছে মদিনার দিকে পুরো মদিনার লোকসংখ্যা সর্বসাকল্যে দশ হাজার হবে না তিন হাজার হবে না অথচ তিনি নিয়ে আসছেন তিরিশ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য মদিনাকে দুনিয়াতে নিশ্চিন্ন করে দিবি এখন এই খেজুর পাকার মৌসুম দুর্ভিক্ষ সবার ঘরে ঘরে এর পথ সত্ত্বেও আমাদেরকে যেতে হবে মোকাবেলা করার জন্য তোমরা কে আছো যার যা আছে নিয়ে আসো শুরু হয়ে গেল দানের প্রতিযোগিতা ওমর ফারুক মনে মনে কল্পনা করলেন আজকে আমি আবকারকে হারাবো যেটা আগে বললো না প্রতিযোগিতা দানের প্রতিযোগিতা এটি কল্পনা করা যায় নাকি না দিয়ে কত পারা যায় সেই প্রতিযোগিতাই কিন্তু আমরা করি এখানে শুরু হয়ে গেল দানের প্রতিযোগিতা ওমর ফারুক বলছেন আমি মনে মনে বললাম যে আজকে আবু বকারকে হারাবোই হতো কোনোদিন পারি না ওনার সাথে গিয়ে সামনে হাজির হলেন কিছু নিয়ে একবার উট টুট ভরি সব মালামাল নিয়ে হাজির এর দৃশ্য দেখি আল্লাহ রসুল বলছেন এই ওমর বাড়িতে কি রেখে আসছো আসছ যতটুকু এনেছি অতগুলো রেখে আসছি এর কিছুক্ষণ পরে চলে আসছেন আবুবকার সেদিক রাজ্যালত রানহ বিশাল দানের বহর উট ঘোড়া যা ছিল সব নিয়ে চলে আসছে হে অবকার তুমি বাড়িতে কি রেখে আসছ অল্লাহ রসুল আল্লাহবাম তো রসুলকে রেখে আসছি জিত লোকে ওমর বলেই ফেললেন অল্লহ হে লাউস আবাদা আমি আর কখনোই অবকার সঙ্গে প্রতিযোগিতা করবো না পারা যাবে না ওমর ফারুক প্রায়ই বলতেন হায় রে আউবকারের নাম সবাই পড়বে যতদিন কেমত থাক হবে না ততদিন যত লোক কোরআন পড়বে ততদিন আউবকার শীর্ষস্থায়ী ব্যক্তিত্ব হয়ে গেছেন তো এই আউবকারের এক রাতের যে আমল আমার সারা জিন্দগির আমল দিয়েও তা কুলনো হবে না কি সেটা হিজরতের রাত্রিতে অসহায় রসুল একাকী যখন রওনা দিচ্ছিলেন অবকার কেবল অবকার আলা রিসলেক তুমি থামো আমারও বোধ হুকুম হতে পারে হুকুম হয়ে গেলে যাও তুমি হজরত করো এইবারে বকর তার সাথী হলেন রাতের অন্ধকারে শহর গিরি গুহায় দুজন আশ্রয় নিয়েছেন তিন দিন থাকতে হলে সেখানে বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে আব্বর বা মোহাম্মদকে জীবন্ত বা মৃত পাকড়াও করতে পারলে তাকে একশো করে উঠ পুরস্কার দেওয়া হবে মানুষ বস্তুবাদী মানুষ পুরস্কারের লোভে হন্য হয়ে ঘুরছে পুরা শহর পাহাড় কোনো জায়গায় ফাঁক রাখে নেই সব জায়গায় খোঁজা শেষ আবকার বলছেন হে আল্লাহ রসুল আমার গুহার মুখের পরে ওদের পা দেখতে পাচ্ছি কী উপায় হবে এখন ওই সময়ে দৃঢ়চিত্ত রসুল বলছেন অবকার চিন্তিত হয়ে না আল্লাহ আমাদের সাথে আছেন একটু যদি নিচের দিকে তাকায় তাহলে কিন্তু হয়ে যায় কিন্তু না আলিল্লাহ জুনুদুসামে আল্লাহ পাকের সেনাবাহিনী আসমান আসমাস ভট ভরা ও জুনুদ তারা নাসার জুনুদুল্লাম তারাও হা আল্লাহ বলছেন আমি তাদেরকে সাহায্য করলাম এমন সেনাবাহিনী দিয়ে যাদেরকে তোমরা দেখো নাই তারা কারা ফেরেস্তা সারা পাহাড় ঘুরে হয়রান হয়ে গেছে আর বড় পিছন দিন তাকাই দেখ না যেমন চোখে যায় না আল্লাহ এমন ব্যবস্থা করেছেন ওদের মাথার মধ্যে এমন চিন্তা ঢুকিয়ে দিয়েছেন নিজেদ্দিক তাকানের অবসাদ তাদের নাই ও চোখকে আল্লাপাক এমন অনুমতি দেন না যে হে চোখ তো নিজেদের তাকাও ও খালি টাকার সামনের দিকে আল্লাহ তাকে এমনি করে দিলেন যাই হোক উমর ফারুক বলছেন যদি আবু বাক ওই এক রাতের আমল যদি আমার আমলে থাকতো আমার সারা জীবনের আমল তার কাছে কিছুই না যতদিন মানুষ কোরআন পড়বে এই আয়টা পড়বে না দিলাম তারা হয় লজান মানা এর ইতিহাস পড়বেন কিছু পাবেন এবার শোনেন আমরা আলোচনা করি আউ্বর এবং ওমর সর্বশ্রেষ্ঠ দুজন সাহাবি ঠিক তো এনাদের মধ্যে তারতম্য কেন এ শ্রেষ্ঠত্বের মধ্যেই আবার তারতম্য একটা বলে দিই ধরে নেবেন আর নাব সাহিদুলি রাজিয়ালতানহ কোয়ালা কাল রসুল্লাহ সাল্লি সাল্লাম ইন্নামিন আমান্নাস আলাইয়া ফি সোহবতি ও মালিহি আবু বকর অলৌকুন্ত মুতাকজান খালিলান গায়র রব্বি লা তাখাস্তু আবা বকর খালিলা মুত্তাফাকুন আলাইহি মনে রেখে আমার উপরে সবচাইতে যারা ইহসান করেছে তাদের এক নম্বরে হলো আবু বকর সঙ্গ দিয়ে মাল দিয়ে সব কিছু দিয়ে যদি আমি দুনিয়াতে আমার প্রতিপালক আল্লাহকে ছেড়ে অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আমি অবশ্যই আবাকেই বন্ধু হিসেবে গ্রহণ করতাম কিন্তু না তিনি আমার সাহাবি আমার সাথী আমার বন্ধু তো সেরেফ আল্লাহ আন আবদুল্লাহ আবনী মাসুদিন রাজ আনহ কলক রসুল্লাহ সাল্লাম লগুন তো মুতাকজন খালিল আল্লাহ তখস্ত বকরিন খালিল কিন্ন আখী ও সাহেবি ওদে তখস্ত সাহেব কুম খলিলা ওদে তখজা সাহেব কুম খলিল রহ মুসলিম যদি আমি দুনিয়াতে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আমি অবশ্যই আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম কিন্তু না ওলা কিন্ন আখি ও সাহেবি তিনি আমার ভাই এবং আমার সাথী ওখানে খাজ আল্লাহ সাহেব খালি আর তোমাদের এই সাথী অর্থাৎ নিজেকে বলছেন তোমাদের এই সাথী মোহাম্মদকে আল্লাহ নিজেই বন্ধু হিসেবে গ্রহণ করেছেন র মুসলিম বাংলাদেশের শ্বশুরকে কেউ ভাই বলে না তাই না আল্লাহ রসুল্লের শ্বশুরকে না ভাই বলছে কিন্তু আখি ও এখানে এখানে ফিল ইমান ইমানই ভাই আমরা শ্বশুরকে ভাই বলবো না এটা হলো দুনিয়াবি ভদ্রতা লৌকিকতা এটা কেউ নাজায়জ নয় আমাদের সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ বিনশের রাজারা পর্যন্ত বলে ইয়া বাপ বলি ডাকে আমরা গুরুজনদেরকে চাষা বলি কেউ উস্তাদি বলি বলি না এগুলো কিন্তু আদৌ না যায় উল্টা উল্টা তখন ভাববেন না ভার এখানে আখি ইফিল ইমান ইমানি ভাই দিনই ভাই অনবর বলে খত্তা কসুল্লাইস্লাম কল আমরণা রসুল্লাহ সাল্লাম আন্নতা সাদ দকা ফাকুলত আলিয়ম আশবকো আবকার যেটা একটু আগে বললাম তবুকি ঘটনা ওইটা সর্বশেষ বেলালকে নিয়ে হিজরতের পূর্বে যেটা উনি করলেন এখানে একটা ঘটনা আছে সাতজন দাসদাসীকে অবকার মুক্ত করেছিলেন দাসদাসে মুক্ত করা খুব কঠিন ব্যাপার বহুত টাকা দিতে হয় তো বেলালকে যেদিন মুক্ত করলেন বেলাল ছিল সবচেয়ে দুর্বল অবস্থার মানুষ কৃষ্ণকায় গোলাম উমাইবেন খালাফের কৃতদাস তাকে হাত পা উলঙ্গ করে তাকে হাত পা বেঁধে নগ্ন দেহে প্রচণ্ড লু হাওয়ার মধ্যে স্ফুলিঙ্গ সদৃশ্য বালুর উপরে গরম পাথর দিয়ে চাপিয়ে রাখা হতো যতক্ষণ পর্যন্ত তুমি হাতটা তাকফুরা মোহাম্মদান যতক্ষণ তুমি মোহাম্মদের সঙ্গে কুফুরি না করবে এবং লজ্জাকে তুমি গ্রহণ না করবে ততক্ষণ তোমার উপরে এই আজাব চলবে এই কথা তার মালিক ওমাইবেন খালা বলে দিল প্রতিদিন এটা করত। তো একদিন আল্লাহ রসুল পাশ দিয়ে যাচ্ছেন দেখলেন যে এই নির্যাতনের দৃশ্য আর ওই অবস্থা উনি বলছেন আহাদ 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 এইটা শুনে আল্লাহ রসুল বললেন আহাদ আহাদ তোমাকে নাজাদ দিবে এবারে যে তিনি বেলাল আল্লাহর কারণে নির্যাতিত হচ্ছে আব্বর বলছেন আল্লাহ রসুলের ইঙ্গিত আমি বুঝলাম যে তিনি চাচ্ছেন আমি যেন তাকে মুক্ত করে দিই আমি তখন বিলালের মালিকের কাছে গেলাম ওরা তো সে অর্থলোভী উনি বললেন হে মাইয়া বিলালকে মুক্ত করে দাও কি চাও তুমি বলো তার মালিক যা চাইলেন আবকার সিদ্দিক তাই দিলেন দিয়ে তিনি বিলালকে মুক্ত করে নিলেন এখন লোকেরা বলল আসলে বিলাল কোনোদিন অবকার কোনো উপকার করেছিল বিধায় তার প্রতিদান হিসাবে এটা করেছে লোকেরা মিথ্যা রটনা তো সে যুগেও কম ছিল না এ যুগেও কম নাই তখন আল্লাহ এর সঙ্গে একটা যুক্ত হলো বিলালের অবকার আব্বা তন ইসলাম কবুল করান্নে আবু কোহাফা উনি বললেন হে অবকার তুমি এই সমস্ত দাস দাসে মুক্ত করো তাদের কোনো ক্ষমতাই নাই মহিলা মুক্ত করে লাভ কি এই সমস্ত কৃতাস মুক্ত করে লাভ কিছু তো হবে না দ্বারা একটু শক্তিশালী মানুষদেরকে মুক্ত করো তখন অবকাশ ইয়া ইয়াহি মা উদ ই আজ্জা হে আব্বা আমি এগুলো করি সেরেফ আল্লাহকে খুশি করার জন্য আমাকে ওরা সাহায্য করবে এজন্য নয় আল্লাহ আক্তারি কথা শুনলেন এবং তারপরেই আয়াত নাজিল হয়ে গেল সুরা কি বলে লায়ল সুরা লায়ল সতেরো আঠারো উনিশ বিশ আয়াত ই শুধু পাকের চেহারা অন্বেষণের জন্যই অবকারে এই দান করে থাকে এবং অবশ্যই দ্রুত আল্লাপাক তাকে খুশি করবেন আল্লাপাক আয়াত নাজিল করলেন আর ওদিকে ওমর ফারুক বললেন আবু বকার সৈয়দনা আতাকা তাকা সৈয়দানা আবু বকর আমাদের নেতা আবু বকর আমাদের আরেকজন নেতাকে মুক্ত করলেন খেয়াল করে বংশের শ্রেষ্ঠ সন্তান আবু বকর ওমর ওমর ফারুক এখানে বেলালকে বলছেন সৈয়িদানা আবকার সাইয়িদানা আতাকা সাইয়িদানা আবকর আমাদের নেতা তিনি আজাদ করেছেন আমাদের আর নেতাকে কে সে না। তো বেলালকে যে নেতা বলছেন আবকার আর বিলাল কি সমান সম্পন্ন বংশে নয় কোশ্চিন কালো নয় কিন্তু ওমরের জবানে দুটার সানে সাইয়িদানা শব্দ বের হয়েছে এটা বোঝা যায় ইসলামে মানবিক সাম্য কত জোরদার এখানে উচুনে যে কোনো ভেদাভেদ নাই ভেদাভেদ সে তাকোয়ার ভেদাভেদ যে তাকো অর্জন করেছে সে অবকারী পর্যায়ে চলে গেছে অর্থাৎ দুজনই আমাদের নেতা এর মধ্যে ইসলামী সাম্যের একটা একেবারে যার্জল্যমান প্রমাণ নিহিত রয়েছে আল্লাহ নাজিল করলেন আল্লাহ সাক্কা উমালিয়া দিন ইনদাও মিন নিমাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াجهه আ'লা আলা সাউফা يردা আবু বকর ওমর ইবনে মাসুদ ইবনে আব্বাস সবাই এক কথাই বলেছেন এই আয়াত চারটি নাজিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শানে তিনি যে লিল্লাহ আল্লাহ ওয়স্তে কাজ করতেন তার প্রমাণ আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন এখানে একটা বিষয় রয়েছে ইল্লা তেগা বিলা আলা আল্লাহ চেহারা অন্বেষণের জন্য তিনি এটা করেছেন এখানে গিয়ে মোফাসুরা অনেক কথা বলেছেন আল্লাহ চেহারা অন্বেষণ অর্থ হবে না আল্লাহ সন্তুষ্টির অর্জন অর্থ হবে এখানে গিয়ে কাশ্যাপ বলেছেন দেখো এর অর্থ হবে এই ইল্লাফ আমার মারদাতি আমার উপর রবান হয় কর্তৃপ অর্থ করেছেন একই ইবনুকাসীর অর্থ করেছেন জান্নাতে আল্লাহকে সচক্ষে দেখার উদ্দেশ্যেই এই লোভে তমআন এই লোভে অবকার দান করেছিলেন জান্নাতে মোমিনদেরকে দেখা মোমিন আল্লাহকে দেখবেন এই মর্মে হাদিসে বহু সহাদিস রয়েছে এমনি কাছে ব্যাখ্যা দিলেন জারির বিন আব্দুল্লাহ বলছেন একদিন আমরা রাতে বসে আছি পূর্ণিমার চাঁদ দিকে তাকিয়ে আল্লাহ রসুল বললেন এই তোমরা এই চাঁদ দেখো তো হ্যাঁ কেমন চমৎকার দেখা যাচ্ছে মেঘমুক্ত আকাশে চাঁদ যেমন তোমরা দেখছো পূর্ণিমার চাঁদ ঠিক এমনি করে তোমরা জান্নাতে আল্লাহ পা সহচকে দেখতে পাবে এই হাদিস হলো এর ব্যাখ্যা অবকার যে দান করতেন উনি জান্নাতে আল্লাহকে সরাসরি দেখার জন্যই এই লোভে দান করেছেন মেরাজের খবর তো আপনারা জানেন তাই না মেরাজ হয়েছে কাপড়া সব বলছে এটা কখনোই সম্ভব না আমরা এক মাস যেতে লাগে এক মাস আসতে লাগে উঠে বা ঘোড়ায় আর তোমার এই লোক সাহেবকম মানে ভাষাটা খুব তাচ্ছিল তোমার এই লোক বলছে আমি এই ঘুরে এলাম এটাকে হলো হতেই পারে না সেখানে গিয়ে আবকা জবাব দিচ্ছেন যদি তিনি একথা বলে থাকেন ইনকাল হা কাজা বা কালেই আমি এটা বিশ্বাস করি কারণ আখবরানা নোসাদ্যক সামা আমরা আসমানিক খবর তার কাছ থেকে বিশ্বাস করি এ তো দুনিয়া টু দুনিয়া আসমানিক খবর উনি আমাদেরকে যা বলেন আমরা তো বিশ্বাস করি তো আমার নবী যদি একথা বলে থাকেন তো উনি মেয়েরাজে গেছিলেন আমি ওটা বিশ্বাস করি বাস ওই দিন থেকে তিনি সিদ্দিক নামকরণ তার হয়ে গেল এই যে বিশ্বাস নিশ্চিন্ত বিশ্বাসকে বলা হয় ইমান অর্থ জিদ্দাল হৌফ ভীতির বিপরীত নিশ্চিন্ত বিশ্বাস যেহেতু আমার রসুল বলেছেন অথবা আমি নিশ্চিত অবশ্যই তখন কিন্তু অপ্রকার শোনেন না আল্লাহ রসুলের কাছে উনি গেছিলেন কি না গেছিলেন কাহবেদের কাছে শুনে মেন কাজে তফকিল তাবিল কোনোরকম তাবিল তফকে ছাড়াই বলে দিলেন যদি এটা তিনি বলে থাকেন অবশ্যই তিনি গিয়েছেন একদিন আল্লাহ রসুল এই তোমাদের মধ্যে কেউ আজকে ইয়ে করেছ দান করেছ তাহলে হ্যাঁ করেছি তোমাদের মধ্যে কেউ শ্যাম রাখছ তো হ্যাঁ রেখেছি তোমাদের কেউ আজকে জানাজ অংশন করেছো তো হ্যাঁ করেছি তোমাদের মধ্যে পাঁচ সপ্তাহ সালা নিয়মিত জামাতে পড়েছো কেউ তাহলে হ্যাঁ পড়েছি কে হাত উঠাও অবকার সবটাতে অবকার তো বলছেন যদি কেউ এটা করে তাহলে জান্নাতের দরজাগুলো সবাই ডাকবে তাদেরকে আমার জান্নাত আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করুন তখন অবকার বলছেন হেল দরসুল সব দরজা দিয়ে কাউকে ডাকবে এমনকি কোন মানুষ আছে দুনিয়াতে আরজু তাকু না মিনহুম আমি আশা করি অবকার তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে প্রত্যেকটাতেই উনি ফার্স্ট এগুলো হলো আমলের দিক দিয়ে ফার্স্ট কিন্তু কল্পের দিক দিয়ে ফার্স্ট হলে কোথায় মেয়েরাজের খবরে মেয়েরাজের খবর শোনার সঙ্গে সঙ্গে যে উনি দ্য সমর্থন করে দিলেন এটা কিন্তু চারটিকের ব্যাপার ছিল না অনেকে ভালো এটা স্বপ্ন ওদাই সন্ধির দিন সমস্ত সাহেব খেপে গেছে অসম্ভব আমরা হিনুকর চুক্তি নিয়ে কখন এইখান থেকে ফিরে যাবো না মক্কায় মদিনায় ফিরে যাবো না ওমর ফারুক তর্ক শুরু করেন আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ রসুল বল্লা আমি কিন্তু বলেছি যে এই বছরই তুমি আমরা করতে পারবে তাই কি বলেছি না তা বলো নেই তবু তো আপনি আমরা হকের উপরে নাই আল্লাহ বললি হ্যাঁ আমরা হকের উপরে আছি যে আমরা হকের উপরে থাকি বাতিল পন্থীদের সঙ্গে চুক্তি করে আমরা ফিরে যাবো কেন হে আল্লাহ রসুল আমরা যদি নিহত হই আমরা কি জান্নাতে যাবো না তাহলে অবশ্যই জান্নাতে যাবে তাহলে ওইদের ওদের ভয়ে কেন ফিরে যাচ্ছি ওমর করে এত কথা নবীর সঙ্গে ওমর ফারুক তর্ক বিতর্ক করলেন শেষে আল্লাহ রসুল বললেন দেখো ওমর আমি রসুল আল্লাহ আমি কখনোই এই আল্লাহর আদেশের বাইরে কোনো কাজ করতে পারি না বোঝা গেল যে ফিরে যাচ্ছেন এটা আল্লাহর ওহির কারণেই ফিরে যাচ্ছেন এবার ওমর ফারুক রাগ তো দারুণ রাগী মানুষ না ওমরের ভয়ে শয়তান পালায় ও রাগে অবস্থায় চলে গেছে অবকারে অবকার হচ্ছে এটা কি আমার এদের সঙ্গে সন্দেহে ফেরত চলে যাবো এটা হতে পারে আমার জীবন দেবো কখনো কিন্তু ফিরবো না অবকার বলছে কি হচ্ছে বলে আল্লাহ রসুল ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অসম্ভব ফেরত যাওয়া যাবে না আল্লাহ রসুল যদি বলে থাকে তো মনে রেখে তো অমরুজাই হুল্ল আল্লাহ কখনই তো রসুলকে ধ্বংস করবেন না কাবরদার মুসলমান তুমি আল্লাহ রসুল যাই বলছো তাই মেনে নাও বলুন এখানে জিতল আবকার না দুজনে কিন্তু শ্রেষ্ঠ ছাপ আনুগত্যের দিক দিয়ে আবকার বেস্ট কিন্তু ইজতেহাদের দিক দিয়ে যাচাই বাছাই যুক্তিমত্তার দিক দিয়ে ওমর সবার উপরে অতএব সব কিছু যদি খেয়াল করতে হবে আমাদের আনুগত্যের যে গুণ আছে এই গুণ সবার মধ্যে সমান নয় কোরআন হাদিসের কাছে সারান্ডার করার যে গুণ এই গুণ সবার মধ্যে নয় একদিন জনেরকে বেদই নিশে বলছে ইয়া রসুলাল্লাহ আমি বৌদ্ধ মানুষ ঘুরে ঘুরে বেড়াই মেষ পালক আমি আল্লাদ আপনার দরবারে এসে বসার সময় পাবো কোথায় পেটের দায়ে মেষ তারিখ বাড়াই মরুভূমিতে কোথায় একটু ঘাস পাই আমি এসেছি আমাকে আপনি সামান্য কিছু নসিয়াত করেন যেটা আমল করলে আমি জান্নাতে যেতে পারি তো তিনি বলেন দেখো তুমি তাসুমা তুসাল্লি সালাদ ও তাসুমা রমাদান ইন তাত এটা বলে দিলেন তুমি সালাদ আদায় করো রমজানের শ্যাম পালন করো এরপরও জাকা আদায় করো এরপর ইন তাত যদি কি নফল কাজ করতে পারো করো যে এই ত্রুক যদি জান্নাত পাওয়া যাবে তাহলে হ্যাঁ এই তোমাদের জান্নাত যথেষ্ট হবে লোকটা যাওয়ার সময় কী বলছে আল্লাহ আহে এনি আজিদো আলা হাজা আলাহ আন কস আল্লাহর কসম আমার নবী আমাকে যা বলেছেন এর সাথে একটু বাড়াবো না একটু কমাবো না তখন আল্লাহর শুনে এই সাহাবীরা মান আহাব্বা এই জোরাই ইন যদি দুনিয়াতে হাজা জীবন্ত জান্নাতিক দেখতে চাও দেখো এই লোকটার দিকে যদি সে সত্য কথা বলে থাকে আমরা কি এটুকু বলতে পারি না পবিত্র কোরআন ও সৈয়দ যা আছে তাই মানব যা নাই তা ছাড়বো এটুকু বলার সাহসটা আমাদের মধ্যে নাই